সো আজকে আমার ইন্ট্রোডিউস করার কোনো ইয়ে নেই, কারণ আজকে সকালবেলা উঠতে 4টার সময় যে ফোন এলো যে আমার দিদা মারা গেছে, তো খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো এখন আমরাই বেরিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে পৌঁছাতে পারলেই হলো। তো আমরা এখন গাড়িতে আছি, নিজেদের গাড়িতে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। খুবই খারাপ লাগছে, এখন কখন গিয়ে দিদার কাছে যাবো জানি না। তো এখন বাজে সকাল 8টা, তো 8টার দিক করে বেরোলাম, এবার আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই হলো। গাড়িতে প্রচণ্ড পরিমাণে গাটা গুলিয়ে গেছে, আর সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, আর ডিজেলের গন্ধটা আমার একদম সহ্য হয় না, তো তাই জন্যই আমরা গাড়ি করে বেশিরভাগ যাই না, কিন্তু আজকে মানে যেতেই হচ্ছে ইমার্জেন্সির জন্য। তার মধ্যে মাথায় এত টেনশন, আর সত্যি কথা বলতে ভালো লাগছে না, খালি দিদার কথা মনে আসছে, হঠাৎ হঠাৎ করে কেঁদে ফেলছি। তো তাই জন্য আরও বেশি আর কিছু খেতেও ইচ্ছা করছে না, খিদে পাচ্ছে না, সকাল দিয়ে কিছু খাইনি, আর একটুখানি জল খেয়েছি, আর একটা বিস্কুট খেয়ে মানে পুরো মনে হলো গাটা পুরো গুলিয়ে গেছে। তো আমিও জাস্ট করেছিলাম, একটু কাফা গুলিয়ে গেছিলো, আর এখন বাবাও কালকে রাত্রিবেলা বমি করেছে, বাবা মানে রাত্রিবেলা বাবা কালকে বমি করেছে, তো বাবা কালকে রাত থেকেই কিচ্ছু খায়নি। এখন খালি কতক্ষণ গিয়ে পৌঁছাবো, খুব শরীরটা খারাপ লাগছে, দেখি। হঠাৎ করে রাস্তায় আবার বাবার বমি হতে আরম্ভ করেছে, বাবার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই গাড়ি রাস্তার মধ্যে এক সাইডে হাইওয়েতে দাঁড় করিয়ে বাবা একটুখানি মুখে চোখে জল দিচ্ছে। আমারও আর এই যে বাবান এখানে ঘুমাচ্ছে, উঠলো এই সবে। আমি কিছুক্ষণ আগেই বমি করেছিলাম, আমারও শরীরটা ভালো লাগছে না। আমার গামছা কোথায়? গামছা নিতে হবে নাকি? রাখার দরকার নেই, খুলে যা, জায়গায় জায়গায় ঢেলে ঢেলে দিয়ে পাখিটা সিটে ফেলে দে। দিদি আর একে কেউ মুনি আর বুলা বলে ডাকবে, কি করতে পারবে না তোমার সাথে, কত কষ্ট করেছি ডাটা
কুড়ি পঁচিশ হবে।
তো না আমি খাইনি ওই আমার চলে যাচ্ছে আমাদের ওখানে গঙ্গায় গিয়ে চান করব কারণ কালীঘাটের এখানে গঙ্গাটা খুবই মানে মাটি ফাটি ওঠে ঠিকঠাক চান করা যায় না তো আমাদের ওখানে বিচলিঘাটে গঙ্গায় গিয়ে চান করব আর জানি না বাবুটা আছে ঘরে আছে বাবার কি করছে ঠাকুমার কাছে আছে এতদিন পর কলকাতায় ফিরলাম কিন্তু ওর কাছে থাকতে পারলাম না এখানেই রইলাম আজকে যা লেখা তাই হবে সেটাই হয়েছে আর কোনোদিনও আমি কালীঘাটে আসিও নিয়ে কোথাও এলাম ভাত আনবো না ايه ده 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 ايه